বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত পৃথিবীর বৃহত্তম উপসাগর বঙ্গোপসাগর। এই সমুদ্রের তীরেই অবস্থিত বাংলাদেশের উপকূলীয় অঞ্চল। ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ুর পরিবর্তনের কারণে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে উপকূলের মানুষজন জীবনযাপন করে। স্বাভাবিক জীবনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন মৌলিক চাহিদা যেমন বিশুদ্ধ ও সুপেয় পানি, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদির অভাব তো রয়েছেই। তবে এসবের মাঝে অত্যন্ত বড় একটি অসুবিধা হলো ভালো চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত এই প্রান্তিক মানুষগুলো। লবণাক্ততা ও বিরূপ আবহাওয়ার কারণে এখানকার মানুষ বিভিন্ন রোগে ভুগলেও মৌলিক চিকিৎসা সেবা এখানে নেই, পেতে হলে যেতে হয় অনেক দূরের শহরে। গত 28 সেপ্টেম্বর 2023 খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেতকাশী ইউনিয়নের হরিলাল নামক গ্রামে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করার উদ্যোগ নেয় আহমদিয়া মুসলিম জামাতের যুব সংগঠন মজলিস খুদ্দামুল আহমদিয়া খুলনা রিজিয়ন। রিজিয়নাল কায়েদ খুলনার সভাপতিত্বে পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া ও বৃক্ষরোপণের মাধ্যমে এই ক্যাম্পের আনুষ্ঠানিকতা শুরু হয়। অভিজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে রোগীদেরকে নানারকম চিকিৎসা সেবা দেওয়া হয়। ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস ও প্রেশার নির্ণয়ের মতো সাধারণ চিকিৎসা সেবার পাশাপাশি রোগীদেরকে তাদের সুনির্দিষ্ট নানা অসুখের জন্য অভিজ্ঞ ডাক্তারদের ব্যবস্থাপত্র প্রদান করা হয়। রোগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, কিন্তু এখানে রোগীরা খুব ছোট ছোট যে রোগগুলো আছে, যেরকম হচ্ছে যে ঠান্ডা, কাশি, সর্দি, তারপর চুলকানি, তারপর হচ্ছে হাই প্রেশার, এসবের রোগ থেকে, এসবের চিকিৎসা থেকে তারা বঞ্চিত। রোগীদের এখানে স্বাস্থ্যসেবার প্রতি একটা চাহিদা আছে বা একটা আকর্ষণ আছে, কিন্তু তারা সেটা থেকে বঞ্চিত। সেই সাথে তাদেরকে বিনামূল্যে ঔষধও সরবরাহ করা হয়। অন্যান্য মেডিকেল ক্যাম্পগুলোর মধ্যে কিন্তু শুধুমাত্র ডাক্তারদেরকে নিয়ে আসা হয়। ওখানে কিন্তু দেখা যায় যে হচ্ছে যে ব্লাড গ্রুপিং এর ব্যবস্থা থাকে না, বা প্রেশার মাপার ব্যবস্থা থাকে না, বা ওষুধ দেওয়ার ব্যবস্থা থাকে না। কিন্তু আমাদের যে খুদ্দামুল আহমদিয়া খুলনা রিজনের আন্ডারে যে মেডিকেল ক্যাম্পটা আমরা আপনারা আয়োজন করেছেন, এখানে কিন্তু আসলে আমার একেবারে টিকিট কাউন্টার থেকে শুরু করে একেবারে হচ্ছে রোগীটা প্রেশার, আমার, আমি প্রেসক্রিপশনের প্রেশার মাপা পাচ্ছি, প্রেশার মাপা পাচ্ছি, ওজন পাচ্ছি, ঠিক আছে, সব কিছু হয়ে সবগুলো স্টেপ পার হয়ে রোগীটা আমার কাছে আসছে, এবং আমি যখন প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, বেশিরভাগ ওষুধই অ্যাভেলেবল, আমাদের সব বেশিরভাগ রোগী সবগুলো ওষুধ এখান থেকে নিয়ে খুশি মনে বাসায় যেতে পেরেছে। এটা আসলে অন্য ক্যাম্পে আমি কখনোই দেখিনি, এটা আসলে একটা অসাধারণ ব্যাপার। এই মেডিকেল ক্যাম্পে মোট 278 জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। 147 জনের রক্তের গ্রুপ নির্ণয় ও 21 জনের ডায়াবেটিস পরীক্ষাও করা হয়। অ্যালোপ্যাথিক চিকিৎসার পাশাপাশি 53 জন রোগীকে হোমিওপ্যাথিক চিকিৎসাও প্রদান করা হয়। হোমিও রোগী দেখেছি, আর সেই রোগীদের ভিতরে সবচেয়ে বেশি যে রোগের আক্রান্ত রোগী এসেছে আমাদের কাছে, দাঁতের ব্যথা, অ্যালার্জি, সাইটিকা বাত এবং বুকে ব্যথা। সুন্দরবনের কোলঘেঁষা এই প্রত্যন্ত গ্রামে ভালো কোনো ডাক্তার বা হাসপাতাল নেই। তাছাড়া সড়কপথে যোগাযোগ ব্যবস্থাও ভালো নয়। প্রাথমিক ও জরুরি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রোগীরা মেডিকেল ক্যাম্প থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে নিতান্তই অভিভূত। আমার গালে ঘা, গোলা জ্বালা করে, তার জন্য এলো, বিনায়েতে ওষুধ নিচ্ছি, আর খুব ভালো একজন ডাক্তার, সে খুব ভালো ইয়ে করে রোগী দেখতেছে। স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিও এই মেডিকেল ক্যাম্পের ভূয়সী প্রশংসা করেন। স্থানীয় চেয়ারম্যান প্রত্যেক বছর এ ধরনের সেবামূলক কাজের উদ্যোগ নিতে মজলিস খুদ্দামুল আহমদিয়ার প্রতি আহ্বান জানান। হাতুড়ি ডাক্তার টুকটাক কিনে খাই, সময় সময় খুল্লায় যাই, বছরের মাথায় যাই। আমাদের গ্রাম অঞ্চলে তো আসলে ডাক্তার তো মেলে না, যদি আসে তাহলে খুব ভালো হয়। মাঝে মাঝে আমরা যদি এরকম একটা ডাক্তার পাই তাহলে খুব ভালো হয়। আহমদি মুসলিম যদি বারবার আমাদের এলাকায় এভাবে যদি পদক্ষেপ নেয়, এটা আমাদের জন্য খুবই, মানে আর কি বলবো, খুবই আমাদের জন্য খুবই ভালো। MBBS ও হোমিও ডাক্তারগণ ছাড়াও রিজিওনাল কায়েদ খুলনা, তার আমেলার সদস্যগণ, জেলা কায়েদ, সুন্দরবন ও ঘড়িয়াল মজলিসের স্থানীয় কায়েদ সহ 20 জন খোদ্দামের স্বেচ্ছাসেবা প্রদানের মাধ্যমে এই আয়োজন সফল হয়, আলহামদুলিল্লাহ। যে জিনিসটা আমি সবথেকে বেশি ফিল করি সেটা হচ্ছে এখানকার ইউনিটি, এখানের খাদেমদের যে ভালোবাসা, যে আন্তরিকতা, এটা ভাষায় প্রকাশ করা যায় না। এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা এত কঠিন এবং চারিদিকে নদী হওয়ার কারণে এখানে যদি কোনো রোগী হুট করে অসুস্থ হয় বা কোনো গর্ভবতী মা যদি প্রসব বেদনা অনুভব করে, তো তাকে জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়ার সুযোগ নাই। তো এটা আমাদেরকে অনেক বেশি আবেগতাড়িত করে এবং এই কাজগুলোর জন্য অনেক বেশি অনুপ্রেরণা সৃষ্টি করে। এখানে যারা ডাক্তার আছে তারাও স্বেচ্ছাসেবী এবং আহমদিয়া মুসলিম যুব সংগঠনের সদস্য, সবাই অনেক কর্মব্যস্ত এবং এই কর্মব্যস্ততার মধ্য থেকে তারা তাদের সময় বের করে এই প্রোগ্রামটা সুন্দরভাবে করার জন্য চেষ্টা করেছে, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
যুগ খলিফার নির্দেশনায় আহমদিয়া যুব সংগঠন সারা পৃথিবীতেই খেদমতে খালক বা সৃষ্টির সেবার লক্ষ্যে এ ধরনের কাজ করে থাকে। তাদের এমন সেবামূলক উদ্যোগ মানুষের সামাজিক ও জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমটি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ স্টুডিওজ।